চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ গর্ভবতী মহিলাদের উপরে প্রভাব বিস্তার করে এমনটাই মনে করা হয়ে থাকে। 2023 সাল প্রায় শেষ হতে চলল। অনেকের মনে প্রশ্ন রয়েছে, 2023 সালে আর কোনো চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ বাকি আছে কি না, এমনটাই প্রশ্ন আসছে বিভিন্ন ভিডিওতে। এছাড়াও অনেকে আবার জানতে চাচ্ছেন, 2023 সালের মতো 2024 সালে মোট কটি গ্রহণ আছে এবং সেই গ্রহণগুলো কোন কোন দিন হবে। আজকের ভিডিওতে জানানো হবে 2023 সালে আর কটি গ্রহণ বাকি আছে, সেই গ্রহণ কোন সময় হবে এবং 2024 সালে কটি গ্রহণ হবে কোন কোন দিনে হবে। সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকতে হবে। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। 2023 সালে মোট চারটি গ্রহণ হয়েছিল, দুটো হয়েছিল সূর্যগ্রহণ এবং দুটো হয়েছিল চন্দ্রগ্রহণ, যার মধ্যে দুটো গ্রহণ অর্থাৎ একটি চন্দ্রগ্রহণ ও একটি সূর্যগ্রহণ গত অক্টোবর মাসে হয়ে গিয়েছে। দ্বিতীয় সূর্যগ্রহণটি হয়েছিল গত 14ই অক্টোবর এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হয়েছিল গত 28 এবং 29 অক্টোবর। এবছরে আর কোনো চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ বাকি নেই, মোটামুটিভাবে সকল গ্রহণগুলোই শেষ হয়ে গিয়েছে। তাই 2023 সালের গ্রহণ নিয়ে গর্ভবতী মহিলাদের ভয় পাবার আর কোনো কিছুই নেই। তবে 2023 সালের মতোই 2024 সালেও কিছু চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ রয়েছে। যারা এবছর গর্ভবতী হয়েছেন এবং আগামী বছরে ডেলিভারি হবে এবং যারা আগামী বছরে গর্ভবতী হবেন, তারা নিশ্চয়ই এই গ্রহণগুলো সম্পর্কে জানতে চাচ্ছেন। চলুন এবারে জেনে নেই 2023 সালের পর 2024 সালে মোট কটি গ্রহণ হতে চলেছে। 2023 সালের পর 2024 সালেও মোট চারটি গ্রহণ হবে, যার মধ্যে হবে দুটো সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ। প্রথম চন্দ্রগ্রহণটি হতে চলেছে আগামী 25শে মার্চ, এটি বছরের প্রথম চন্দ্রগ্রহণ। ফাল্গুন পূর্ণিমার দিন এই গ্রহণটি সংঘটিত হবে, ওই দিনটিতে পড়েছে সোমবার। উল্লেখ্য হচ্ছে 25শে মার্চে রয়েছে হোলি উৎসব, আর সেই দিনই সংঘটিত হবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি সংঘটিত হতে চলেছে 2024 সালের 18 সেপ্টেম্বর। তিথি অনুযায়ী 17 কিংবা 18 সেপ্টেম্বরের মধ্যে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হবে। সেদিন বিশ্বকর্মা পুজো রয়েছে, ফলে বিশ্বকর্মা পুজোর সময়কালে পড়েছে 2024 সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি। এই ছিল চন্দ্রগ্রহণের মোট সময়কাল বা দিনক্ষণ। এবারে বলছি 2024 সালের সূর্যগ্রহণগুলো কোন কোন দিন সংঘটিত হবে। 2024 সালের প্রথম সূর্যগ্রহণটি হবে 8 এপ্রিল। 2024 সালের প্রথম সূর্যগ্রহণ লাগতে চলেছে এদিনে, এটি একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকা, উত্তর দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর অঞ্চল, আটলান্টিক মহাসাগর অঞ্চল, আর্কটিকা থেকে এই গ্রহণটি দেখা যাবে। তবে বছরের এই প্রথম সূর্যগ্রহণটি ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে না। 2024 সালের দ্বিতীয় সূর্যগ্রহণটি হবে বুধবার 2 অক্টোবর, এটি কঙ্কনাকৃতি গ্রহণ। দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর অঞ্চল, আটলান্টিক মহাসাগর অঞ্চল, আর্কটিকার অধিকাংশ অংশ থেকে এই গ্রহণটি দেখা যাবে। এটি বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হলেও এটিও ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে না, এমনটাই মনে করা হচ্ছে। এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণগুলো নির্দিষ্ট দিনের কোন কোন সময় সংঘটিত হবে তা এখন পর্যন্ত নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, তাই পরবর্তী ভিডিও আপলোডের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেই নির্দিষ্ট দিনগুলোর ঠিক কোন সময় এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ সংঘটিত হবে। বিশেষজ্ঞরা বা জ্যোতিষবিদরা মনে করছেন আরও একটি কথা, বছরে যেহেতু দুইটি চন্দ্রগ্রহণের কথা বলা হচ্ছে, অনেকে আবার মনে করছেন এবছরে তিনটিও চন্দ্রগ্রহণ হতে পারে এবং সর্বশেষ চন্দ্রগ্রহণটি আশা করা হচ্ছে 17ই অক্টোবর,
তবে এটিও এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। যদি 17ই অক্টোবর কোনো চন্দ্রগ্রহণ সংঘটিত হয় তাও পরবর্তী ভিডিও আপলোডের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সর্বশেষে জানাচ্ছি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় বিশেষ কোন কোন কাজগুলো করতে হবে কিংবা করা যাবে না। হিন্দু শাস্ত্র অনুযায়ী চন্দ্র ও সূর্যগ্রহণের সময় মানসিক জপ ও তপ করা উচিত। সূর্য ও চন্দ্রের পুজো করতে পারেন, নিজের রাশির অধিপতি গ্রহণের মন্ত্র জপ করতে পারেন। তেল ও ঘিয়ে তৈরি খাবার, দুধ, লস্যি, তেল, ঘি, চাটনি, মোরব্বা, আচার, পনির, মাখনে, তুলসী বা কুশ দিয়ে রাখবেন, যাতে গ্রহণের জন্য এই খাবারগুলো দূষিত না হয়। শুকনো খাদ্য পদার্থতে তুলসী না দিলেও চলবে। গ্রহণের সময় পূজা অর্চনা করা উচিত নয়, তবে মন্ত্র জপ ও পাঠ করা যেতে পারে, যার ফলে গ্রহণের প্রভাব কমে যাবে। পাশাপাশি গ্রহণের সময় ভগবানের মূর্তি স্পর্শ করা উচিত নয়, এই সময় ভগবানের মূর্তির উপরে কাপড় দিয়ে রাখা উচিত। গ্রহণের সময় কোনো কিছু খাবার খাওয়া কিংবা কোনো জলপান করা উচিত নয়, তবে এ সময় কারো শ্রাদ্ধ করা যেতে পারে। গ্রহণের সময় পূজোর ঘরে প্রবেশ করবেন না, পাশাপাশি নখ ও চুল কাটবেন না, তেল মালিশ করা থেকেও নিজেকে বিরত রাখুন, যাত্রা থাকলে তা এড়িয়ে চলুন। গ্রহণের সময় বাড়ির বাইরে বের হবেন না। গর্ভবতী মহিলারা গ্রহণের সময় ধারযুক্ত জিনিস ব্যবহার করবেন না, কোনো কিছু কাটাছেঁড়া করবেন না, ঈশ্বরের নাম জপ করুন। গ্রহণ চলাকালীন সময় নিজের কাছে কুশ অথবা গঙ্গাজল রেখে দেবেন, যেন গ্রহণের কুপ্রভাব আপনার ওপরে না পড়তে পারে। গ্রহণের সময় বাড়িতে কোনো খাবার রান্না করবেন না, অতিরিক্ত রান্না করা খাবারে বা জলে তুলসী দিয়ে রাখবেন, গ্রহণ শেষে সেই খাবার ও জল ফেলে দেবেন। গর্ভবতী মহিলারা গ্রহণের সময় শুয়ে থাকবেন না বা ঘুমাবেন না, চেষ্টা করবেন হাঁটাহাঁটি করতে। যদি গ্রহণের সময় তাদের শুয়েও থাকতে হয়, সেক্ষেত্রে হাত পা টান টান করে লম্বা হয়ে শুয়ে থাকার চেষ্টা করবেন। গ্রহণের সময় চুল খোলা রেখে হাঁটাহাঁটি করা উত্তম। গ্রহণের সময় যদি অতিরিক্ত মল ও মূত্রের চাপ আসে তা আটকে রাখা উচিত হবে না, তবে চেষ্টা করবেন গ্রহণের আগে যতটা সম্ভব কম জল পান করতে, যেন গ্রহণের সময় মলমূত্রে কোনো প্রকারের প্রেসার না আসে। গ্রহণের আলো শরীরে লাগানো উচিত নয় গর্ভাবস্থায়। গ্রহণের দিকে কখনো সরাসরি তাকাতেও যাবেন না, এতে করে কিন্তু খারাপ প্রভাব পড়তে পারে। গ্রহণের আগে ঘরদোর ভালোভাবে পরিষ্কার করে নিন, গ্রহণের পরেও ঘরদোর পরিষ্কার করে নিন। গ্রহণ শেষে স্নান করে নিন এবং গুরুজনদের আশীর্বাদ নিন। এই হচ্ছে গ্রহণের সময়কার কিছু নিয়মাবলী। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে দেবেন, যেন সবাই এই তথ্যগুলো পেতে পারে। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।